হ্যালো ফ্রেন্ডস আমি নুর অ্যান্ড ওয়েলকাম টু টেক ডায়রি বাংলা আশা করি থামনেল দেখে বুঝেই গেছেন যে আজকের ভিডিওটি কী নিয়ে হাউ টু শিডিউল হোয়াটসঅ্যাপ মেসেজ অথবা অটোমেটিক সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ অন টাইম অর্থাৎ আপনি এখন মেসেজ টাইপ করে রাখবেন আর যে সময়ে আপনি মেসেজটি পাঠাতে চান ধরুন রাত বারোটায় আপনি কাউকে বার্থডে উইস করতে চান কিন্তু আপনি রাত বারোটা পর্যন্ত জেগে থাকতে পারবেন না তাহলে আপনি এখন মেসেজ টাইপ করে রাখবেন আর রাত বারোটা সেট করে দেবেন অটোমেটিক তার কাছে রাত বারোটাই মেসেজ সেন্ড হয়ে যাবে তাহলে আপনাকে রাত বারোটা পর্যন্ত জেগে থাকার কোনো দরকার নেই এটি খুবই সহজ পদ্ধতি একটু সময় নিয়ে ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন কিন্তু হোয়াটসঅ্যাপে এটি সম্ভব নয় তবে আজকের ভিডিওতে আমি এটি সম্ভব করে দেখাবো তাহলে আপনি যদি জানতে চান যে হোয়াটসঅ্যাপের মেসেজ কিভাবে শিডিউল করতে হয় তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে স্কিপ করে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আর শুরু করার আগে আপনি যদি আমার ভিডিও প্রথম দেখছেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন চলুন তাহলে শুরু করা যাক তাহলে চলে এলাম মোবাইল স্ক্রিনে এখানে হোয়াটসঅ্যাপ ওপেন করে দেখা যাক মেসেজ শেডিউল করা যায় কিনা এখানে দেখতে পাচ্ছেন আমি মেসেজ করছি এই মেসেজটিকে আমি শিডিউল করতে চাইছি কিন্তু শিডিউল করার কোনো অপশান পাওয়া যাচ্ছে না এখানে আমি যে মেসেজটিকে টাইপ করেছি তো এই মেসেজটিকে সিলেক্ট করার পর এখানে থ্রি ডটসে যাওয়ার পর কোনো অপশান পাওয়া যাচ্ছে না যে আমি মেসেজটিকে শিডিউল করব বা আমি আমার নিজস্ব টাইমে সেট করব। এখানে দেখতে পাচ্ছেন ডিস্যাপিয়ারিং মেসেজ অপশান আসছে কিন্তু আলাদা করে শিডিউল মেসেজ অপশান আসছে না দেখতে পাচ্ছেন এখানে মোর মোর অপশানে আসার পরেও এখানে শিডিউল মেসেজ বলে কোনো আলাদা অপশান নেই চলুন ব্যাক করে নেওয়া যাক তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ শিডিউল করার জন্য আপনার একটি অ্যাপের প্রয়োজন হবে প্লে স্টোর ওপেন করে নেবেন প্লে স্টোর ওপেন করার পর আপনাকে সার্চ করে নিতে হবে স্কেডিট বলে তো স্কেডিট সার্চ করার পর এই অ্যাপটি চলে আসবে এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন হোয়াটসঅ্যাপের মেসেজ শিডিউল করার জন্য প্লে স্টোরে অনেক অ্যাপ পেয়ে যাবেন যেহেতু আমি এই অ্যাপটি ইউজ করেছি তাই আপনাদেরকে এই অ্যাপটি আমি দেখাচ্ছি তাহলে ইনস্টল হয়ে গেলে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাকে এখানে সাইন ইন করার অপশান দেখাবে আপনি যদি চান তাহলে সাইন ইন করতে পারেন আপনার মেল আইডি দিয়ে অথবা এখানে দেখতে পাচ্ছেন স্কিপ ওপরে তো স্কিপ করে বেরিয়ে যাবেন স্কিপ করার পর এখানে ওকে করে দেবেন অ্যালাউ করবেন এই অ্যাপটি শুধু হোয়াটসঅ্যাপ মেসেজ ক্ষেত্রে নয় আরও অনেক কিছুই কাজ করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ বিজনেস হোয়াটসঅ্যাপ ইমেল কল এস তাহলে এই অ্যাপটি এই সবগুলোতেই কাজ করবে দেখতে পাচ্ছেন এখানে কলও শিডিউল করতে পারবেন যেহেতু আমরা হোয়াটসঅ্যাপ মেসেজ শিডিউল করতে চাইছি তাই হোয়াটসঅ্যাপে ক্লিক করে নেব তারপর দেখতে পাচ্ছেন অ্যাপটিকে ইনেবেল করতে বলছে তো ওপরেরটাকে আপনি ক্লিক করে নেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে স্কেডিট বলে অপশান আছে এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর স্কেডিট অন করে দেবেন অ্যালাউ করবেন তারপর ব্যাক করে নেবেন তারপর এই হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর ওকে করে দেবেন ওকে করার পর আপনাকে এখানে স্কেডিট খুঁজে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন স্কেডিট তো এখানে ক্লিক করে অলওয়েজ করে দেবেন আরও একবার এই হোয়াটসঅ্যাপ অপশানে ক্লিক করে নেবেন এখানে ডোন্ট শো এগেন ক্লিক করবেন তারপর ওকে করে দেবেন ওকে করার পর আপনি কাকে মেসেজ করতে চাইছেন তো সেই পার্সনটাকে সিলেক্ট করে নেবেন আপনি যাকে মেসেজ করতে চাইছেন তো তাকেই সিলেক্ট করবেন তো এখানে আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যাসেজ এই ম্যাসেজ অপশানে ক্লিক করার পর আপনি টাইপ করতে পারবেন আপনি কাউকে যদি তার জন্মদিনে উইশ করতে চান রাত বারোটায় তো এখানে লিখে দেবেন আমি এখানে লিখে দিলাম লেখার পর আপনি যদি লোকেশান ইনক্লুড করতে চান তো লোকেশান দিতে পারবেন আপনি যদি কোনো ফাইল অ্যাটাচ করতে চান এখান থেকে ফাইল অ্যা করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে মিউজিক অ্যাড করতে পারবেন ডকুমেন্ট অ্যাড করতে পারবেন ফটো অ্যাড করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন শিডিউল অপশানে আপনি ডেট আর টাইমটা সিলেক্ট করে নেবেন আজকের ডেটে সিলেক্ট করলাম ওকে করে দিলাম তারপর টাইমে ক্লিক করলাম এখন নটা তিরিশ বাজে আমি নটা বত্রিশে সেট করব তারপর ওকেতে ক্লিক করবেন করার পর আর কিছু এখানে করতে লাগবে না তারপর উপরে রাইটে ক্লিক করে দেবেন এরপর আপনাকে স্ক্রিন লক চেঞ্জ করতে বলবে কারণ এই মেসেজটি সেন্ড করার জন্য স্ক্রিন অন হওয়া জরুরি তাই স্ক্রিন লকটা এই অ্যাপটির জানা দরকার আপনি স্ক্রিন লক চেঞ্জ করে নেবেন এই অপশান থেকে অথবা আপনি ইগনোর করতে পারেন ইগনোর করলে কিন্তু ফেল হতে পারে আমি ইগনোর করে দিলাম তারপর এখানেও ইগনোর করে দেবো তো আমার মেসেজ সেট হয়ে গেলো এরপর আমি দেখে নেব আমার হোয়াটসঅ্যাপ মেসেজটি সেন্ড হয় কি তো দেখতে পাচ্ছেন এখানে আমার হোয়াটসঅ্যাপটি ওপেন হয়ে অটোমেটিক মেসেজটি টাইপ হলো এবং সেন্ড হয়ে গেল। আর আমার হোয়াটসঅ্যাপ বিজনেসে সেন্ড হয়েছে তাই এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ বিজনেসে আমার মেসেজটি চলে এসেছে আমি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার থেকে সেট করে রেখেছিলাম এবং আমার হোয়াটসঅ্যাপ বিজনেসে মেসেজটি চলে এসেছে তো এই ছিল আজকের ভিডিও তাহলে কেমন লাগলো ভিডিওটি জানাতে বলবেন না কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানান সলভ করার চেষ্টা করব চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে